তিন মাস পরপর বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে হিসেবে চলতি বছর আরও তিনবার দাম বাড়ানোর সম্ভাবনা রয়েছে। আর এতে একটি ছোট পরিবারে এক বছরে বিদ্যুৎ বিল বাড়তে পারে 600 টাকা। এছাড়া গ্রাহকদের বিদ্যুৎ বিল রিচার্জে প্রতি মাসে মিটার ভাড়া ও ট্যাক্স বাবদ গুনতে হবে প্রায় 200 থেকে 300 টাকা পর্যন্ত। দেশে বর্তমান বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় 16 থেকে 17 হাজার মেগাওয়াট এবং প্রতি ইউনিটে গড় উৎপাদন মূল্য প্রায় 8 টাকা। কিন্তু জ্বালানির উচ্চ মূল্য এবং ডলারের দাম বৃদ্ধির কারণে যা বেড়ে 9 টাকা ছাড়িয়ে যেতে পারে। ফলে বিদ্যুতের দাম বাড়ানো হলেও ঘাটতি বৃদ্ধির কারণে ভর্তুকি সে হারে কমবে না। এদিকে এক বছরের ব্যবধানে মার্চে গ্রাহক পর্যায়ে দাম বাড়িয়েছে সরকার। যমুনা এয়ার কন্ডিশনার সিম্পলিফাই কুলিং। প্রতি ইউনিট গড়ে 8.5% বাড়ানো হয়েছে। নতুন দর অনুসারে প্রতি ইউনিটের দাম বেড়েছে 70 পয়সা। নতুন দামে আবাসিক পর্যায়ে 50 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য বেড়েছে প্রতি ইউনিট 28 পয়সা। অর্থাৎ প্রতি ইউনিট 4.35 টাকা থেকে বাড়িয়ে 4.63 টাকা নির্ধারণ করা হয়েছে। এতে এক মাসে বিল বাড়বে 22 টাকা। পরের ধাপে 75 ইউনিট ব্যবহারকারীদের প্রতি ইউনিটে দাম পড়বে 4.85 টাকা। দাম বাড়িয়ে ভর্তুকি কমালেও বর্তমান ডলার মূল্য ও গ্রীষ্মে বর্ধিত বিদ্যুতের চাহিদা মেটাতে চালিত তেল ও চড়া উৎপাদন ব্যয় ঘাটতি বাড়িয়ে দেবে, যা গ্রাহকের উপর দ্বিগুণ চাপ তৈরি করবে।